কিছু দেয়, চাই যেন আরো সমস্যার সমাধান হোক, মা পাশে থাক সব সময়। বিশ্বাস এখানে মা কোনদিন কাউকে খালি হাতে ফেরানো, আর্থিক সংকটটা অনেকটা কেটে গেছে মার আশীর্বাদে। আজকে বললাম মা তুমি এসে দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দিও, আমি আমার সন্তান চেয়েছিলাম, আমার সন্তান কিন্তু পেয়েছি। বিশ্বাসে মিলায় ভক্তি, তর্কে বহুদূর, আর সেই বিশ্বাস নিয়েই রাজ্যের বিভিন্ন জেলা থেকে এইরকমই হাজার হাজার মানুষ আসেন বড় মা দর্শনের জন্য। কেউ কষ্টি পাথরের মূর্তিকে পুজো দেন, আবার কেউ কালী পুজোর এই কয়েকদিন বিশাল আকার যে মূর্তি রয়েছে সেই মূর্তি দর্শন করেন শুধুমাত্র মনের বাসনা নিয়ে। তারা বলেন মা আছেন বলেই আমরা আছি, অর্থাৎ মায়ের কাছে মানত করার পর তারা খুঁজে পান কেউ সন্তান, কেউ আবার চাকরি থেকে শুরু করে সংসারে সুখ আনেন শুধুমাত্র বড় মায়ের আশীর্বাদ নিয়ে। আমি আজ নয়, গত এক বছর ধরে আমি এখানে আসছি, কিন্তু আমার বিশ্বাস এখানে মা কোনোদিন কাউকে খালি হাতে ফেরান না। আমি মায়ের কাছে যখন যা চেয়েছি, মায়ের কাছে ভক্তি ভরে যা চাওয়া যায়, মা সন্তানকে সেটাই দেয়। কাঁদছিলেন দেখছিলাম, কেন? মানে আমি একটা জিনিস এখানে মায়ের কাছ থেকে চেয়েছি, সেটা মায়ের কাছে আমি মানে মানদও করেছি, আমি মায়ের কাছে বলে গেছি, আর সে জিনিস যদি আমি পাই আমি নিশ্চয়ই মায়ের কাছে আবার আসব, আবার পুজো দেব। এবং মা আমাকে খুব টানে, আমি অনেক দূর থেকে আসি। চেয়েছেন গত এক বছর ধরে বলছিলেন, কিছু কিছু পেয়েওছেন। হ্যাঁ, আমার আমার ছেলের এইচএস রেজাল্টের জন্য আমি এখানে বলেছিলাম, আমার এইচএস ছেলের এইচএস রেজাল্ট খুব ভালো হয়েছে, এবং আমার ছেলে এখন সেন্সিভিয়ার্স কলেজে পড়ে, সিএ পড়ে, তো আমার সিএ রেজাল্টও আমার ছেলে ভীষণ ভালো করেছে, তো আমি সিএ রেজাল্টের জন্যও মায়ের কাছে জানিয়ে গেছিলাম। আমার হাজবেন্ডের জন্যও আমি এখানে এসেছিলাম, যে ওনাদের যাতে ব্যবসার বিজনেস সংক্রান্ত সমস্ত যা কিছু প্রবলেম থাকে ওনাদের যাতে সলভ হয়ে যায়, সেই জন্যই আমি মায়ের কাছে আসা, মায়ের কাছে এসেছি আমি। আমি গত এক বছর ধরে মায়ের কাছে আসছি, এবং মা কোনোদিন কাউকে খালি হাতে ফেরাননি। আমারও বিশ্বাস, আমি যা যা চেয়েছি মায়ের কাছে আমি পেয়েছি, এবং মায়ের কাছে আমি পাব। মায়ের কাছে কি কি চান, মানত করেন কিভাবে, মানে কি চেয়েছেন কি পেয়েছেন? মায়েরকে আমি দর্শন করতেই আসি প্রকৃতপক্ষে, কিন্তু চাওয়া পাওয়ার কিছু নেই, মা যা দেয় অনেক কিছু দেয় আমাকে, যা বাসনা করি বাসনা করি সব কিছুই দেয় মা, অনেক কিছুই দেন মার কাছে, আমি যা চাই মা আমাকে তার। গত বছরও যা, আমার যেন বাড়িতে শান্তি আসে, সুখ আসে, আমরা সবাই যেন পরিবার মিলে সুখে শান্তিতে বাস করতে পারি, আর কিচ্ছু চাই না। আপনি কাঁদছেন, মায়ের সামনে দাঁড়িয়ে কাঁদছেন কেন? অনেক সমস্যা জীবনে, সত্যি এত কিছুর পরিত্রাণ পেয়েছি, চাই যেন আরো সমস্যার সমাধান হোক, মা পাশে থাক সব সময়, সেই কারণে, সেই বিশ্বাসের কারণে এখানে আবার ছুটে আসা, যদি সবকিছু ঠিক হয় সেই কারণে। আপনার অনেক বাচ্চাদের নিয়ে আসেন বলছিলেন, দাদার মেয়ে, কি কি হয়েছিল, কি মানত করেছিলেন মায়ের কাছে? ওর খুব ঠান্ডার দোষ ছিল, গ্ল্যান্ড ফুলতো, গ্ল্যান্ডের সমস্যা ছিল, ওই জন্য এসেছিলাম আমরা, তো এসেছিলাম মার কাছে, ছ মাস হয়ে গেছে এসেছিলাম, পরপর দুবার এসেছি আমি, তো মার কাছে এসে ভালো হয়ে গেছে, সেটা অনেক ডাক্তার দেখছি কলকাতা, আমরা তো ব্যাঙ্গালোরে যাবো বলে ঠিক করে নিয়েছিলাম, যাই হোক এখন খুব ভালো আছে, যেদিন থেকে এসেছি তার পরের থেকে। বড় মার কাছে এসেছে, হ্যাঁ, ভক্তি করে মাকে দেখছে, মায়ের কাছে এসে অনেক কিছু বলি, ভাবি বলবো এসে, কিন্তু কিছু বলতে পারি না, তখন শুধু এসে দু চোখ থেকে জলই পড়ে, যা যা কখনো প্ল্যান করতে পারি না। অ্যাকচুয়ালি নৈহাটিতে আমার সব আত্মীয় স্বজনের বাড়ি, ছোটবেলা থেকে আসি, কিন্তু লাস্ট 2020 থেকে প্রচন্ড ভিড় হয় এখানে, মায়ের মহিমা, মানে হ্যাঁ পেয়েছি, খুব ভালো একজন জীবন সঙ্গী পেয়েছি নিজের জীবনে। মাকে বলিনি, মাকে বলেছিলাম সবটা তুমি দেখে নাও, সবটা তোমার উপর, মা একটা খুব ভালো লাইফ পার্টনার দিয়েছে, খুব ভালো একটা শ্বশুর বাড়ি দিয়েছে, আর সামনে ডিসেম্বরে আমার বিয়ে, দুর্গাপূজার সপ্তমীতে এসে মাকে নিমন্ত্রণ করে গেছি, আজকে বললাম মা তুমি এসে দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দিও। বছরেতে এই একটাবারই মাকে দেখে এই রূপে, এটাকে মিস করতে চাই না।
অত্যন্ত মনোযোগ সহকারে মাকে দেখছি। হ্যাঁ, কি চাইলেন আর কি পেলেন মায়ের কাছে এসে? মার কাছে চাইবো কি, মা তো অন্তর্যামি না, তাও আমরা তো মানুষ, আমাদের তো চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। বেশি কিছু চাই না মার কাছে, মার কাছে কি চাইবো, আমি তো তার সন্তান, মা যদি চাই তোমাকে দেব দিয়ে দেবে। ওনার কাছে অন্তর থেকে খালি ভক্তি করে শ্রদ্ধা করে মন চেয়েছিলাম যে সংসারে একটু শান্তি ফিরে আসুক, একটু ব্যবসাটা উন্নতি হোক, একটু সবাই ভালো থাকি। সেই আর্থিক সংকটটা অনেকটা কেটে গেছে মার আশীর্বাদে। মায়ের কাছে আসলে নিজেই দেখবেন যে মায়ের সামনে যখন গিয়ে দাঁড়াবেন না, আপনার অটোমেটিক চোখ দিয়ে কিন্তু জল বেরিয়ে যাবে। মায়ের কাছে এসে আমি এই 5 বছর আমার এখানে বিয়ে হয়েছে। আমি আগে বড় মার কথা জানতাম না, 5 বছর ধরে আমি জানি যতটুকু। মায়ের কাছে আসলে অবশ্যই কিছু না কিছু যেই চাস। হ্যাঁ, বিশেষ কিছু বলতে সব থেকে বড় জিনিস হচ্ছে আমি আমার সন্তান চেয়েছিলাম, আমার সন্তান কিন্তু পেয়েছি। মানবটা কিন্তু দিতে পারিনি, কারণ ও খুবই ছোট। তো হ্যাঁ, আমার সুষ্ঠু স্বাভাবিকভাবে সে পৃথিবীতে এসেছে আর ভালোভাবে এসেছে। আর মানে যেটুকু চাইলাম আমি বললাম, মা আমি যেন সব কিছুই এগোতে পারি। বহু মানুষ আসেন, তারা অলৌকিক স্মৃতিচারণ করছেন, কারো সন্তান ছিল না, মানত করে সন্তান পেয়েছেন, কেউ মেয়ের চাকরি, নানান কিছু। আপনি মন্দিরের সঙ্গে দিনের পর দিন যুক্ত, আপনাদের বড় মার এই মাহাত্ম্য আবেগ কেন? নমস্কার। দেখুন, আমি এর আগে অনেক চ্যানেলে, নিউজে, অনেক পডকাস্টে বলেছি, অনেকে তার বিপরীত প্রতিক্রিয়া দিয়েছে যে আপনি আজকে যে করলেন, মানুষের কাছ থেকে যে শোনালেন, এই প্রতিক্রিয়াটা আবার ভেঙে যাবে। যে মানুষ পাচ্ছে, মানুষ যে মায়ের কাছে আসছে এই ভিড়ের মধ্যে, জানে লক্ষ লক্ষ লোক দেখতে পাচ্ছে চারদিকে, তাও কষ্ট করে মানুষ আসছে, তার এই ফলস্বরূপটা আপনারা মানুষকে দেখাতে পারবেন জেনে আমি ধন্যবাদ। কেন, মানুষ যখন বলবে, মানুষ যখন বলা শুরু করবে না, তখন কিন্তু এগুলো সব বন্ধ হয়ে যাবে। আজকে আপনি বলছেন মানুষকে, মানুষ বলল আমি মায়ের কাছে এসেছি, সন্তান পেয়েছি, মায়ের কাছে এসেছি, আমি চাকরি পেয়েছি, মায়ের কাছে এসেছি, আমার অনেক রোগ সেরে গেছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস যখন করবে তখন সে ফল পাবে। আমি 8 বার অমরনাথ গেছি, অনেক কষ্ট পেয়েছি, একবার আমি যেতে পারলাম না, আরও বেশি কষ্ট পেয়েছি। তুই কেন আমাকে, অনেকে আমার বাড়ির লোক বলে তুই কেন যাস, দেখ এরা আমার বিশ্বাস যে বাবার কাছে যদি আমি গিয়ে একবার বছরে দর্শন করি আমার জীবনটা আরও ভালো যাবে, বছরটা আমার ভালো যাবে। সেরকম মা যখন 4 দিনের জন্য রাস্তায় আসে, অনেক মানুষ মনে করে মাকে একবার দর্শন করি, মাকে বলে আসে আমি ভালো আছি। আমি যদি ভালো না থাকি সেটাও মাকে বলে আসি যে মা ভালো নেই, এবছরটা যেন ভালো থাকবে, এবং মা সেটা শুনবে। আমি প্রথম থেকে বলেছি আমার মায়ের কান খোলা, মা শুনতে পায়। আর অলৌকিক ঘটনা, আমি দেখুন অলৌকিক ঘটনা তো মায়ের থাকবে, মায়ের একটা অলৌকিক ঘটনা বরাবরই আছে। মা জ্যান্ত, মা মানুষের কথা শুনে, মানুষের ভালোটা শুনে, যে খারাপ মনে আসছে তার খারাপটাও শুনছে, কিন্তু যে খারাপ কথাগুলো বলছে সেই খারাপ কথাগুলোও মা শুনছে। আমি বলছি না তার শাস্তি হোক বা তার কিছু হোক, কিন্তু মা কিন্তু শুনতে আছে, মা কিন্তু অন্তর্যামী, মা কিন্তু শুনতে পারে ওর মনের মধ্যে কি আছে। বা কেউ যদি মায়ের এখানে এসে ভিড়ের মধ্যে কোনো অসুবিধা সৃষ্টি করে, সেরকম কিন্তু মা কিন্তু 21 ফুট ওপর থেকে সব দেখতে পাচ্ছে। কিন্তু সেরকম কিছু মানুষ আসে কিছু বদমাইশি করতে, সেগুলো করবেন না। ভগবানকে বিশ্বাস করুন, ভগবানকে মাঝে মধ্যে ভয়ও পেতে হয়। যেমন বিশ্বাস আছে, ভক্তি আছে, ভয়টাও কিন্তু পেতে হবে। ভগবান কিন্তু অন্তর্যামী, না মনে রাখবে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।